আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফিলিংস, কারণ প্রায় আমরা এক বছর পর প্রায় এক বছর পরেই আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে নামছি, আর সেটা যদি হয় চিটং থেকে আমার হোম টাউন, তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। জানি না হয়তো ইলেভেনে থাকার সুযোগ হবে কি হবে না, বাট ইটস এ গ্রেট ফিলিং দ্যাট আমি টিমের সাথে আছি এই জায়গায়। আসলেই অনেক এক্সাইটেড ছিলাম যখন মানে যখনই শুরু হচ্ছিল আমাদের এই ক্যাম্পটা, কারণ আমি আগে কখনো সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই সবাইকে একসাথে কখনো পাইনি। তো প্রথম থেকেই ওয়ান ডে সিরিজের ক্যাম্প থেকে আসলে মানে খুব এক্সাইটেড ছিলাম যে আমি ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি, এবং এখন টেস্টে এসে দেখা যাচ্ছে ওনাদের তিনজনকে আবার পাচ্ছি। তো ইয়েস, আই এম রিয়েলি এক্সাইটেড। আর যেহেতু সত্যি কথা বলতে তামিম ভাই, সাকিব ভাই, এনাদেরকে ছোটো থেকে দেখে বড় হয়েছি ক্রিকেট, তো আসলে আমি অনেক এক্সাইটেড, আমি যেটা বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর মতে গত এক বছর ধরে আমার যে জিনিসটি সবচেয়ে বেশি ইম্প্রুভ হয়েছে, ওই জিনিস হচ্ছে আমার মেন্টাল টাফনেসটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে। কারণ আগে দেখা যায় তো একটা দুইটা ইনিংস খারাপ খেললে বা একটা খারাপ সময় আসলে ভেঙে পড়তাম, বাট এখন আল্লাহর মতো ওইরকম না, এখন আমি জানি আমি যদি কষ্ট করি ইনশাল্লাহ কীভাবে ভালো সময়টা ফেরা যায়। তো আমি বলবো মেন্টালি এই জিনিসটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে, আর টেকনিক্যালি তো অবশ্যই হ্যাঁ, নীল ম্যাকেন্সি ছিল আমি যখন ঢুকেছি তখন ওর সাথে ব্যাটিং টেকনিক্যালি অনেক বেশি ইম্প্রুভ, দুই তিনটা জিনিস অনেক বেশি ইম্প্রুভ করে দিয়ে গেছে আমাকে। অ্যান্ড আমি অবশ্যই বলবো যে ইয়েস, ফিটনেস আমার আল্লাহর রহমতে অনেক ইম্প্রুভ হয়েছে যখন থেকে আমি ন্যাশনাল টিমের রাডারে আসলাম। আর যখন আপনার দেখি ইনশাআল্লাহ যে নতুন ব্যাটিং কোচ জন লুইস আসলো, তো তার সাথে আমি কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী। আসলে মাঝখানে অনেকদিন চিটং থেকে প্লেয়ার হয়ে তামিম ভাই ছাড়া কেউ ছিল না, কিন্তু আল্লাহর রহমতে এখন পাইপ লাইনে অনেকগুলো পাঁচ ছজন আছি আমরা, যারা ন্যাশনাল টিমের আন্ডারে বা এইচপিতে আছি। তো এই জিনিসটা আসলে খুবই ভালো, মানে চিটংয়ের ফিউচারের জন্য এবং বাংলাদেশের ফিউচারের জন্য আমার মনে হয় জিনিসটা খুবই ভালো দিক। কারণ যখন আগেও মানে যখন বাংলাদেশ ক্রিকেট শুরু করে তখনও চিটংয়ের অনেক প্লেয়ার খেলতো, মানে ইলেভেনেই খেলতো অনেক প্লেয়ার। তো এখন আমার কাছে মনে হয় জিনিসটা চিটং প্লাস সর্বোপরি বাংলাদেশের জন্য ইতিবাচক একটা দিক। আসলে এখানে ওরকম স্পেসিফিকলি কিছু বলার নেই, কারণ আমি যতই দেখি সিনিয়র ভাইদেরকে ততই আসলে মানে কী বলবো, সারপ্রাইজড বলবো বা আমি নিজে অবাক হই, তারা মানে ইভেন এই স্টেজে এসে ওনারা যে হার্ডওয়ার্কটা করেন, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, তো মুশফিক ভাইয়ের কথা তো আমরা সবাই জানি, বাট স্পেশালি তামিম ভাই, সাকিব ভাই যেভাবে নিজেদেরকে মেনটেন করে এখন, তো ওদের সাথে সবসময় আমি কথা বলি এইসব বিষয় নিয়ে যে কীভাবে আপনারা নিজেদেরকে মেনটেন করছেন। কারণ এখন আসলে যে যুগ, যে কম্পিটিশন, তো নিজেকে ওরকমভাবে মেনটেন না করলে খেলাটা খুব টাফ হয়ে যায়। তো সবাইকে দেখে আমি খুব ভালো ভালো জিনিস তাদের কাছ থেকে, সবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি।